আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অনলাইন পাঠদানের পক্ষ থেকে সম্মানিত অভিভাবক ও আমার শিক্ষার্থীবৃন্দ সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র গদ্যাংশ থেকে একটি গল্প তোমাদের পড়াবো। গল্পটির নাম হচ্ছে নিয়তি, লিখেছেন হুমায়ুন আহমেদ। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো তো ছবিটা তোমরা চিনো? উনি আমাদের বাংলাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। তার অনেক পরিচয়, আমরা তার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি। নন্দিত এই কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্ম 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবা ফয়জার আহমেদ, ফয়জার রহমান রহমান আহমেদ একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। তার মা আয়েশা ফয়েজ। তার শিক্ষা জীবন শুরু হয় 1965 সালে। বগুড়া জেলা থেকে তিনি মাধ্যমিক পাস করেন। 1967 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক, 1970 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং 1972 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার কর্মজীবন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা নিয়ে কর্মজীবন শুরু করেন। তারপর তিনি স্বেচ্ছায় অবসর, শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন। তিনি কথা সাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা হিসাবে খ্যাতি অর্জন করেন। তিনি প্রায় 200+ গ্রন্থ রচনা করেন। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে রয়েছে নন্দিত নরকে, নীল অপরাজিতা, অয়ময়, এলেবেলে। তার নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে শঙ্খনীল কারাগার, আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন ইত্যাদি। এই নন্দিত লেখক 2012 সালের 19 জুলাই কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই আজকের এই যে নিয়তি গল্পটি উৎস হয়েছে এই কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মৃতিচারণমূলক গ্রন্থ আমার ছেলেবেলা থেকে নিয়তি গল্পটি সংকলিত হয়েছে। লেখকের ছোটবেলার একটি স্মৃতি অত্যন্ত হৃদয়গ্রাহী করে এখানে বর্ণনা করা হয়েছে। তা আমরা এখন এই গল্পটি, নিয়তি গল্পটির সম্পর্কে একটু জানব। খুব মনোযোগ সহকারে তোমরা শুনবা। হুমায়ুন আহমেদের ছোটবেলা কাটে বাবা চাকরি সূত্রে যাওয়া জগদলে। জগদল একটা এলাকার নাম। সেখানে এক মহারাজার পরিত্যক্ত বিশাল এবং প্রাচীন বাড়িতে। মহারাজা কিছুদিন আগে ইন্ডিয়াতে সব পরিবারে চলে গেছেন। বাড়িটি ছিল জঙ্গলের ভিতর, তবে সব রকমের ব্যবস্থা ছিল, জেনারেটর, ছাপাখানা এবং বিশাল চাতাল, লাইব্রেরি, ডাইনিং টেবিল সুন্দর। তা দেখে, এসব দেখে বোঝা যায় যে তিনি খুব প্রভাবশালী ও রুচিসম্মত মহারাজা ছিলেন। তার নাম, মহারাজার বেশ কয়েকটি কুকুর ছিল, সেই কুকুরগুলিও কিন্তু তিনি নিয়ে গেছেন। তবে একটি কুকুর ভিটামেটি, এই রাজার ভিটামেটি মাটি ছেড়ে তিনি যাননি। বয়সের দিকে একটু ভার ছিল, তা সেই কুকুরটির নাম ছিল বেঙ্গল টাইগার। লেখকের এই জায়গাটি খুব মহানন্দের, কারণ এখানে কোনো স্কুল ছিল না। পড়াশোনাহীন জীবন,
আবার বাবা প্রতিদিন বিকেলে বন্ধু কাঁধে নিয়ে সন্তানদের নিয়ে বনে বেড়াতে যেতেন। অনেক বাঘ, বিশেষ করে চিতাবাঘ বেশি দেখা যেত, তবে রাতের বেলা একটু ভয় লাগতো। বনের গাছপালার শস্য শব্দ এবং প্রাণীদের বিভিন্ন আওয়াজ, এসব কারণে রাতের বেলা তাদের কিছুটা ভয় লাগতো। তো একদিন লেখকের কাঁপুনি দিয়ে জ্বর এলো, বাবা মার দুজনের মুখ শুকিয়ে গেল, লক্ষণ ভালো না, নিশ্চয়ই ম্যালেরিয়া। তখন এলাকায় ম্যালেরিয়া কুখ্যাত ছিল, জীবন শক্তির নিঃশেষ করে দেওয়ার মতো। লেখককে প্রতিষেধক হিসাবে বায়োকেমিক ও কুইনাইন খাওয়ানো হতো। লেখকের বাবা ওই জায়গা ছেড়ে বদলির চেষ্টা করতে লাগলো। এই শুনে লেখকের মন ভেঙে গেল, এত সুন্দর এমন চমৎকার জীবন ছেড়ে কোথাও যাব না, মরতে হয় এখানেই মরব, তার মনের কথা এগুলো। এক এক করে সব ভাই বোনের জ্বর এলো। প্রতিদিন ভোরবেলা তিন ভাই বোন রাজার মন্দিরে চাতালে বসে রোদ গায়ে লাগাত। এই সময় তাদের সঙ্গে সঙ্গতিত সেই রয় সেই বেঙ্গল টাইগার, তবে কুকুরটি ছিল বেশ খানদানি। তাকে মাটিতে খাবার দিলে খাবার খেত না, তাকে প্লেটে করে খাবার দিয়ে বলতে হইতে খাও, তাহলেই সে খেত। একদিন ভোরবেলা মন্দিরের চাতালে লেখক শেফু ও ইকবাল, এই ইকবাল হচ্ছে জাফর ইকবাল, যিনি সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তারা বসে আছে চাতালে। মা তাদের মাঝখানে ছোট ভাই শাহিনকে, যার বয়স 2-2.5 বছর হবে, বসিয়ে দিয়ে গেলেন এবং তাকে দেখে রাখার জন্য বলে গেলেন। তাদের সাথে সঙ্গ দিল বেঙ্গল টাইগার। না চলে যাওয়ার পরপর শিস শিস শব্দ, পিছনের দিকে তাকিয়েই দেখে মন্দিরের বন্ধ দরজার ফাঁক দিয়ে একটি কেউটি প্রকাণ্ড একটি বিষ কেউটো সাপ বের হয়ে আসছে ফনা তোলে। তিন ভাই বোন সাপ দেখে ছিটকে সরে গেল, শাহিন একা বসে রইল। তার কি আনন্দ, সে সাপটির দিকে এগোতে লাগলো, তার কি কৌতূহল সাপটাকে ধরবে। সাপটিও তার দিকে ফনা তোলে এগোতে থাকে, আর তখনই বেঙ্গল টাইগার সাপটির রূপে ঝাঁপিয়ে পড়ল। কয়েক মুহূর্তের মধ্যেই বুঝতে পারলাম না কি হয়ে গেল। এক সময় দেখলাম কুকুরটি সাপের ফনা কামড়ে ছিঁড়ে ফেলছে, টাইগার নিজের জায়গায় বসে আছেন, যেন কিছুই হয়নি, তার নড়াচড়া কম করছে। দ্বিতীয় দিন তার গায়ের চামড়া খসে পড়ছেন এবং দগদগ গা দেখা দিল, ঘা দেখা দিল। এ থেকে বোঝা গেল সাপ তাকে সম্ভবত কামড়িয়েছে। আরও 2 দিন পর দেখা গেল কুকুরটি চোখের সামনে পচে গলে যাচ্ছে, তার কাতর ধ্বনি সহ্য করা মুশকিল, সকলের কাছে খুব খারাপ লাগছে। হঠাৎ বাবা বলেন, আমি কুকুরটির কষ্ট সহ্য করতে পারছি না। তিনি বন্দুক বের করে সকলের চোখের সামনে পরপর 2টি গুলি করে কুকুরটিকে মেরে ফেলল। কুকুরটি লেখক তখন স্পষ্ট দেখতে পেলেন বাবা দুঃখ বেদনায় ফুকরে উঠছেন, তবুও শান্ত গলায় বললেন যে আমার ছেলের জীবন বাঁচালো আর আমি কুকুরটিকে মেরে ফেললাম, একেই বলে নিয়তি। তখন বাবাকে লেখকের পৃথিবীর নিষ্ঠুরতম মানুষদের একজন মনে হলো। কেন কুকুরটিকে মারা হলো, কিন্তু লেখকের তখন সেই বয়স ছিল না যে বুঝে কেন মারল। এটাই ছিল এই নিয়তি গল্পের মূল কথা এবং আমাদের লেখকের খুব হৃদয়গ্রাহী
এই স্মৃতিবি জড়িতের গল্পটি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই গল্পটি বাসায় ভালো করে পড়ব, বেশ কয়েকবার পড়ব। এই গল্পটি সম্পর্কে তোমরা জানবে, লেখক সম্পর্কে জানবে, এবং কুকুরটির কি ভূমিকা ছিল মহারাজার সম্পর্কে, বাড়ির সম্পর্কে জানবে, বাবার কি ভূমিকা ছিল, জিনিসগুলি ভালো করে তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা কিন্তু এই গল্পটির আগেই দরকার ছিল শব্দটি, শব্দ অর্থগুলি পড়ার জন্য। তো আমরা এখন দেখি শব্দ, এই গল্পের কতগুলি মূল শব্দ আছে, যেমন অদ্ভুত, চমৎকার, অসাধারণ, মহানন্দ, গভীর আনন্দ, আবেশ, অনুরাগ, চাতাল মানে উঠান, তক্ষক এক ধরনের অত্যন্ত বিষধর সাপ, কুখ্যাত মানে খুব খারাপ, ওই যে আমরা ম্যালেরিয়ার জ্বরের কথা বলেছি সেটাই কুখ্যাত এখানে বলা হয়েছে। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় সবাই ভালো থাকো। এই প্রত্যাশা নিয়ে আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।